নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আঙ্গিক উৎসবের প্রথম সূচনা হচ্ছে চলবে পাঁচ দিন পর্ব। আপনারা যারা এসেছেন তাদের সকলকে আমাদের নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সদস্য সচিব রাজ্য একাডেমিক ডক্টর বৈমন্তী চট্টোপাধ্যায়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সভাপতি প্রথমেই আমাদের বরণ করে নেবার পালা। আমরা প্রথমে বরণ করে নিচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর বৈমন্তী চট্টোপাধ্যায়কে। বরণ করে নিচ্ছেন শ্রীমতী সুতপা চক্রবর্তী আমাদের সভাপতি। প্রথমে এরপরে আমরা বরণ করে দিচ্ছি আমাদের সভাপতি শ্রীমতী সুতপা চক্রবর্তীকে একটি উত্তরীয় পরে। সংক্ষিপ্ত আমাদের অনুষ্ঠান, এরপরে পরপর দুটি নাটক আছে আমরা দেখব। প্রথমে আমরা দু চারটি কথা শুনব আমাদের সভাপতি শ্রীমতী সুতপা চক্রবর্তীর কাছ থেকে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি একদমই বক্তা নই, ভয় রাখতে পারি না, মুখে এনেছি। মঞ্চে উপস্থিত আমাদের সম্মানীয় অতিথি ডক্টর বৈমন্তী চট্টোপাধ্যায়, সদস্য সচিব রাজ্য একাডেমি, আমাদের মাননীয় অতিথিগণ যারা বিভিন্ন নাট্য দল থেকে এসেছেন, আমাদের আঙ্গিকের ছাত্রছাত্রী এবং আমাদের সকল সদস্য সদস্যা, আমার সহকর্মীরা, নাট্য বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের নমস্কার, আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। প্রতি বছর মতো এবারেও আমরা আমাদের সীমিত সাধ্যের মতন সাধ্যের মধ্যে আমরা আয়োজন করেছি আমাদের আঙ্গিক নাট্যোৎসব। এখন আমরা একেবারে কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে উৎসবের আয়োজন আমাদের করতে হয়েছে। আমরা আশা রাখি যে বিগত বছরগুলির মতো এবছরও আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। আঙ্গিকের নাট্য বিভাগের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 27-28 বছর আগে। অনেক চড়াই উৎসাই পার করে, অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে আঙ্গিক এগিয়ে চলেছে এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য। আপনাদের সহযোগিতা, ভালোবাসা আমরা যদি না পেতাম, আমরা হয়তো এগুলি পারতাম। মাঝখানে আমরা একটু থমকে গিয়েছিলাম বছর 15 আগে, আমাদের দল প্রায় বন্ধ হওয়ার মুখে হয়েছিল। আমরা বাধ্য হয়েছিলাম আমাদের অর্থাভাবে, লোকের অভাবে, লোক বলের অভাবে আমাদের দল প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, নাট্যচর্চা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু দলের বেশ কিছু একনিষ্ঠ কর্মী, সদস্য ও বন্ধুদের আন্তরিক প্রতিষ্ঠায় আমরা আবার শুরু করেছি, তারপর থেকে চলছে আমাদের নাট্যচর্চা। আমরা সাথে পেয়েছি আমাদের শিক্ষককে, আমাদের বাবুদাকে, সুশান্ত মজুমদারকে, যিনি প্রাণপণ চেষ্টা করছেন
আমাদের নাট্য শিক্ষা দিতে আমাদের শিক্ষক তিনি ওনার নিরলস প্রচেষ্টায় আমরা আবার নাটকের অনুশীলন শুরু করতে পেরেছি আমরা ওনার কাছে কৃতজ্ঞ রানী বসে আমি বাগদার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি উনি আরও আরও বেশি করে থিয়েটার নিয়ে ভাবুন থিয়েটার চর্চা করুন কাজ করুন আমরা কৃতজ্ঞ বাগদার কাছে আমরা কৃতজ্ঞ শ্রী সন্তু সাজকা আমাদের সন্তুদার কাছে যিনি না থাকলে জানি না আমরা কীভাবে এগোতাম বলতে পারছি না আমরা অত্যন্ত কৃতজ্ঞ সন্তুদার কাছে সন্তুদা আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নির্ভজী থাকুন রানী কুঠি আমি চিরকাল কৃতজ্ঞ থাকুন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো সেই সব মানুষদের কাছে যারা তাদের তাঁদের লেখা নাটকগুলি আমাদের হাতে তুলে দিয়েছেন আমরা জানি না যোগ্য কিনা তারা মনে করেছেন যে তাদের লেখা নাটকগুলি হয়তো আমরা করতে পারবো আমাদের যোগ্য বলে মনে করেছেন সেগুলি মঞ্চস্থ করার জন্য তার মধ্যে বিশেষ কয়েকটা নাম আজকে উল্লেখ না করলেই নয় হ্যাঁ আমরা তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তাদের লেখাটা পেয়েছি বলে একটু একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হচ্ছে আজকে করতেই হবে না হলে আমরা এগোতেই পারব শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায় শ্রী তিমিরবরণ রায় শ্রী মৈনাক্ষীগুপ্ত শ্রী শ্যামলচন্দ্র শ্রী সুমন্ত্র চট্টোপাধ্যায় এবং আরও অনেকে আছেন সকলের নাম এত কম সময় বলা সম্ভব নয় এনাদের লেখা আমরা পেয়েছি আমরা সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিভিন্ন সময় শিক্ষক হিসেবে আমরা অনেক গুণী মানুষকে পেয়েছি সেই সব সদস্য বন্ধুদের পেয়েছি যারা আমাদের এখানে অভিনয় করেছেন সদস্য ছিলেন বা বন্ধু হিসেবে পেয়েছি তারা আমাদের সাথে যুক্ত ছিলেন আছেন হ্যাঁ অনেকে হয়তো এখন পারছেন না আসতে তাদের হয়তো পেশাগত কারণে বা সাংসারিক কারণে বা শারীরিক অসুস্থতার কারণে হয়তো অনেকে আসতে পারছেন না কিন্তু আপনারা নাঙ্গিকে ছিলেন রানীকুঠি আঙ্গিক আপনাদের দল ছিল আর এখন আপনাদের দল আছে রানীকুঠি আঙ্গিক চিরকাল আপনাদের দলই থাকবে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা থিয়েটারের কাজে এগিয়ে যেতে পারতাম আপনাদের এই থিয়েটারের প্রতি ভালোবাসা দলের প্রতি আনুগত্য নিষ্ঠা এগুলো ছাড়া কোনো দলই তো চলতে পারে না সুতরাং বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা উপস্থিত থেকেছেন দলের উপস্থিত আপনাদের উপস্থিতি দলকে আরো সমৃদ্ধ করেছে তো সেই কারণে ওনাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ আরেকটা কথা সেটা হচ্ছে যে বলছি আপনাদের যে বেশ কয়েকজন যোগাযোগ করেছিলেন ওনারা আসতে পারেননি আজকে তো আমাদের ফেসবুক লাইভ যাচ্ছে এখন আপনারা দেখতে পারবেন ফেসবুক লাইভে একটু আপনারা শেয়ার করে দেবেন যদি এখানে অন থাকে কারণ একটু আপনারা শেয়ার করে দেবেন তাতে অনেক মানুষের দিক থেকে একটু সুবিধা হবে তো আমরা আমাদের বিভিন্ন যারা নাট্যকর্মী বন্ধু তাদের সবাই প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আন্তরিকতায় বিশ্বাস করি তাই আমাদের এবারে যে ট্যাগলাইন আমরা আন্তরিকতায় বিশ্বাস করি আড়ম্বরের মধ্যে আরও বেশি করে আঙ্গিকের সাথে আপনারা থাকুন আমাদের সহযোগিতা করুন যুক্ত হন আঙ্গিককে নিয়ে এগিয়ে যেতে আমাদের সাহায্য করুন দলকে আপনারা ভালোবাসুন আমাদের থিয়েটার কর্মীদের বলছি আমাদের সদস্যদের বলছি দলও আপনাদের ভালোবাসে আমি বিশেষ করে কয়েকজনের নাম একটু উল্লেখ করতে চাই এখানে যাদের কাছে রানী কুঠি আঙ্গিক চিরকৃতজ্ঞ থাকবে আমাদের দলের একনিষ্ঠ কর্মী সঞ্জয় দে শাশ্বত দাস কৌস্তব রায়চৌধুরী আমাদের কমলেশ দা অভিরূপ দেবুদা অর্ঘ তনুশ্রীদি ঈশিতা বিশ্বনাথ দা গোপাল দা কৌশিক দা এরা সবাই সবাই সবার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ কৃতজ্ঞ আর অনেক মানুষের কাছে যাদের বিভিন্ন সময় তাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন আমরা তাদের কাছেও কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আমাদের রঞ্জনদার কাছে রঞ্জন গঙ্গোপাধ্যায় যিনি আমাদের অভিভাবকের মতন সবসময় আমাদের সঙ্গে থাকেন শ্রী তপন দাস কর্তা আমাদের কাউন্সিলর আমাদের প্রিন্টার বাসুদা আমাদের শোভনিকের চন্দনদা চন্দন দাস পরিমল দাস স্বপন চক্রবর্তী সমীর সরকার স্বর্গ রবীন্দ্রনাথ দাস স্বর্গ শ্রী শঙ্খ ঘোষ মহাশয় এবং আরও আরও অনেক শ্রদ্ধেয় মানুষ নাট্যবন্ধু আমাদের শিক্ষকের কাছে আমরা নতজন্মের প্রণাম জানাচ্ছি তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আমাদের দিদি ডক্টর ভূমিবন্দী চট্টোপাধ্যায়ের কাছে ওনার প্রতি আমাদের মানে
কৃতজ্ঞতা শেষ নেই ওনার অতি ব্যস্ততার মধ্যেও সব সময় উনি আমাদের ডাকে সাড়া দেন আমাদের সাথে থাকেন আমাদের কথা মনে রাখেন ধন্যবাদ ওনাকে আর সমস্ত নাট্যবন্ধু আমাদের দর্শকদের আমাদের প্রণাম জানাই কারণ আপনাদের সহযোগিতা ছাড়া নাট্যনাট ছাড়া আমরা তাও চলতে পারবো না এই পাঁচ দিনব্যাপী নাট্য উৎসব আপনার সাথে থাকুন 1-5 অব্দি ভালো ভালো নাটক আছে নাটকগুলো দেখুন আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান আর সমালোচনা করবেন নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা সবসময় গ্রহণীয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের নাট্য বিভাগ আবৃত্তি বিভাগ সঙ্গীত নৃত্য আমাদের পেইন্টিং যে সেকশন আছে সবার প্রতি সমস্ত টিচার্স স্টুডেন্টস গার্জেন্স প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকেরই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি ভালো থাকবেন থিয়েটারের সঙ্গে থাকবেন নমস্কার